কোর্সের বেসিক্যালি দুইটা পার্ট, একটা হচ্ছে থিওরি পার্ট যেটা হচ্ছে নিউমেরিক্যাল অ্যানালাইসিস, আর ম্যাথটা হচ্ছে ল্যাব পার্ট। এই কোর্সটা 3 ক্রেডিটেরই কোর্স, কিন্তু আপনাদের হচ্ছে দুইটা পার্টই করতে হবে, থিওরি পার্ট আর ল্যাব পার্ট। সো বেসিক্যালি আপনাদের যে এক্সামটা হয় সেটা 100 মার্কস হয়, কিন্তু এটা হচ্ছে 120 মার্কস। ঠিক আছে, সো 120 মার্কে 100 মার্কস অল পার্ট করে নেওয়া হবে। সো এমনি আপনারা যেরকম 100 মার্কে এক্সাম দেন সবগুলোই সেরকম হবে, মিড টার্ম হবে, তারপর আপনাদের ফাইনাল হবে, অ্যাসাইনমেন্ট অ্যাটেন্ডেন্স সেরকমভাবে কাউন্ট করা হবে। আর ল্যাব পার্টের জন্য হচ্ছে এক্সট্রা 20 মার্কস রাখা হবে। এর আগে আমি এই কোর্সটা নিয়েছিলাম, সেখানে আমি মূলত ওদেরকে আমাদেরকে আর কি ল্যাবের জন্য একটা ফাইনাল এক্সাম দিয়েছিলাম। সো সেটা দেখা গেছে যে একটু ঝামেলা হয়ে গেছে বা সেটা করা একটু ডিফিকাল্ট হয়ে গেছে। সো আমি চাচ্ছিলাম যে আপনাদেরকে থিওরি পার্টের সাথে সাথে ল্যাব পার্টটা করে নেব, সেখান থেকে অ্যাসেসমেন্টগুলো নিয়ে তার ভিতর থেকে আমি মার্কটা দিই, এই জন্য কোনো ফাইনাল এক্সাম এর আগে। ঠিক আছে, যেহেতু সেটা অনেকের জন্য ডিফিকাল্ট হয়ে যায়, অনেকে অ্যাটেন্ড করতে পারে অ্যাটেন্ড করতে পারে না, আবার ফাইনাল এক্সামের মধ্যে এক্সট্রা একটা ল্যাব পার্ট দেওয়া অনেক সময় ডিফিকাল্ট হয়ে যায়। তো আমরা কি করবো, মানে থিওরি পার্টের সাথে সাথে ল্যাব পার্টটা আগাবো এবং সেখান থেকে কিছু অ্যাসেসমেন্ট দিবো, সেগুলো আপনারা কমপ্লিট করে আমাকে জমা দেবেন এবং তার উপরে 20 মার্কস চালিয়ে দেবেন। ঠিক আছে, শুরু করার আগে আমাদের আসলে কি আমরা কোর্সটা করে জানি বা অবজেক্টিভসগুলো কী সেগুলো আমাদের আগে ক্লিয়ার থাকা দরকার। সো এই কোর্সের মধ্যে আমরা এমন কিছু নিউমেরিক্যাল কনসেপ্টস গ্যাদার করবো যার মধ্যে আমরা লিনিয়ার এবং নন লিনিয়ার যে অ্যালজেব্রা ইকুয়েশনগুলো রয়েছে সেগুলোকে সলভ করতে পারবো। লিনিয়ার নন লিনিয়ার আশা করি ধারণা আছে, তারপর আমি আরও ক্লিয়ার করার ট্রাই করবো। ঠিক আছে, দেন হচ্ছে কিছু নিউমেরিক্যাল অ্যালগোরিদম সেখানে আমরা দেখবো যেগুলো বেসিক্যালি কীভাবে কাজ করে। হ্যাঁ, এবং সেই অ্যালগোরিদমগুলো কাজ করাটা বোঝার মাধ্যমে আমরা পরবর্তীতে অ্যালগোরিদমগুলো কীভাবে ইমপ্লিমেন্ট করতে পারি বিভিন্ন ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করার জন্য সেটা আমরা দেখবো। আর থার্ডে যেটা আমরা দেখবো, এই যে নিউমেরিক্যাল মেথডগুলো আমরা শিখবো সেগুলো আমরা বিভিন্ন কমপ্লেক্স প্রবলেম অর্থাৎ কোন প্রবলেমের ক্ষেত্রে কোন অ্যালগোরিদমটা ইউজ করা উচিত, কোনটা ইউজ করা উচিত না সেটা আমরা শিখবো, যে কোথায় আমরা কী ইউজ করতে পারি। এবং পরবর্তীতে আমরা যে ল্যাব পার্টটা দেখবো সেই ল্যাব পার্টটা হচ্ছে আমরা কোডের মাধ্যমে ইমপ্লিমেন্ট করবো। প্রথমে হচ্ছে আমরা হাতে কলমে করবো, দেন হচ্ছে ল্যাব পার্টের মাধ্যমে করবো। আচ্ছা, ভিডিওটা অন করে আমাদের জন্য সেই প্রবলেমগুলোকে আমরা বলে থাকি
কন্টিনিউয়াস প্রবলেম লাইক পায়ের ব্যথা, পায়ের ব্যথা ভাগ করে দেখবেন যে ইনফাইনাইট ভ্যালু আছে, কিন্তু আমরা আমার কাজের সুবিধা থেকে করতেছি 3.14160। এই তো কিছু নিউমেরিক্যাল মেথডস ইউজ করে তারা দেখলেন যে এই ভ্যালুটা যদি আমরা ইউজ করি তাহলে আমরা আমাদের অ্যাকুরেট মানটা না পাই, কিন্তু আমরা এক্সাক্ট ভ্যালুর কাছাকাছি কিছু একটা মান পাবো, যেটাকে বলা হচ্ছে অ্যাপ্রক্সিমেট মান। ঠিক আছে, সো আপনার হাইট কি আমাদের কি এক্সাক্ট এই মান দরকার আছে? আমরা আমাদের 151 সেন্টিমিটার হাইট জানলে যথেষ্ট, আমরা আরও 1 ইঞ্চি বেশি বা 1 সেন্টিমিটার বেশি বাড়িতে বলি, তাই না, যে হাইট 1 সেন্টিমিটার আমার বেড়ে গেল। সো এই এক্সাক্ট মান আমাদের দরকার পড়ে না, আমাদের অ্যাপ্রক্সিমেট যে মানটা সেটা নিয়ে আমরা কাজ করতে পারি, এবং এই যে সকল কন্টিনিউয়াস প্রবলেমগুলো রয়েছে এগুলির অ্যাপ্রক্সিমেট মান আমরা এই নিউমেরিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে সলভ করতে পারি। সো আমরা কি বলতে পারি যে নিউমেরিক্যাল অ্যানালাইসিস হচ্ছে আমাদের ম্যাথমেটিক্স এর একটা ব্রাঞ্চ, যেটা কি করে কন্টিনিউয়াস প্রবলেম গুলোকে সলভ করে আমাদের অ্যাপ্রক্সিমেট একটা সলিউশন দেয়। ক্লিয়ার সবার কাছে? সবাই বুঝতে পারছে? আচ্ছা, দেন যেটা রয়েছে নিউমেরিক্যাল অ্যানালাইসিস এর জন্য আমরা কিছু মেথডস এখানে ব্যবহার করব, তার মধ্যে রয়েছে ইন্টারপোলেশন, এক্সট্রাপোলেশন, তারপর হচ্ছে ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, লিনিয়ার এবং নন লিনিয়ার ইকুয়েশন, অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, এগুলো হচ্ছে এই রেঞ্জ অফ মেথডস আমরা ইউজ করে থাকি। ঠিক আছে, এখন আপডেট নিচ্ছে ল্যাবের অ্যাব্রিভিয়েশন কি? ম্যাট্রিক্স ল্যাবরেটরি। ম্যাট্রিক্স এর সব কাজগুলি ম্যাট্রিক্সে করা হয়, আপনারা যখন পড়বেন দেখবেন যে সব কিছু আমরা ম্যাট্রিক্স ক্রিয়েট করে করি। সো
কোয়ান্টিটিভ যে ডেটাটা হবে সেটাকে আমি করতে পারবো মেজার করতে পারবো চাইলে। আবার চাইলে আমরা তার উপরে বিভিন্ন ধরনের যে অ্যারিথমেটিক অপারেশন গুলো রয়েছে, যোগ বিয়োগ গুণ ভাগ, এই অপারেশন গুলো আমরা পারফর্ম করতে পারবো। যে ডেটার উপরে আমরা কি বিভিন্ন ধরনের অপারেশন পারফর্ম করতে পারবো, মেজার করতে পারবো। আর যেটা নাম্বার ফর্মেট থাকবে সেটাকে আমরা বলতে পারবো কি নিউমেরিক্যাল ডেটা। এখানে কোনো ডেসক্রিপটিভ কিছু থাকবে না। লাইক যদি বলা হয় যে আপনার এজ 22 ইয়ার্স, এটা কিন্তু নিউমেরিক্যাল ডেটা না। ল্যাঙ্গুয়েজ বা ডেসক্রিপটিভ ফরম্যাটে থাকলে সেটাকে আমরা নিউমেরিক্যাল ডেটা বলতে পারি। যদি এটা নাম্বার ফরম্যাটে থাকে অনলি তাহলে সেটাকে আমরা বলবো নিউমেরিক্যাল ডেটা। ক্লিয়ার আমাদের কাছে নিউমেরিক্যাল ডেটা? নিউমেরিক্যাল ডেটাকে আবার দুইটা ভাগে ভাগ করা যায়। There are basically two types. ডেটার আরো দুইটা ব্রড ক্যাটাগরি রয়েছে নিউমেরিক্যালের পাশাপাশি।
ক্যাটাগরিক্যাল যে ডেটাটা রয়েছে তার উপর আমরা ফ্রিকোয়েন্সি অ্যানালাইসিস চার্জ করতে সেগুলো অ্যাপ্লাই করে আবার নিউমেরিক্যাল ডেটা করেছে আমরা যে স্ট্যাটিস্টিক্যাল মেজার যেগুলো মিন মিডিয়ান স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মডেলগুলো অ্যাপ্লাই করেছে তারপর নিউমেরিক্যাল ডেটা আমরা বললাম যেটা কন্টিনিউয়াস হতে পারে ডিসক্রিট হতে পারে আর ক্যাটাগরিক্যাল ডেটা কি হতে পারে নমিনাল আর অর্ডিনাল নমিনাল বলতে কি বুঝি লাইক যার কোনো নির্দিষ্ট অর্ডার থাকে ঠিক আছে আর অর্ডিনাল হচ্ছে যার অর্ডার থাকবে লাইক যদি আমরা ডেটিং এর কথা চিন্তা করি কোনো একটা ওয়েব পেজ আমরা রেটিং দিতেছি সো ফার্স্ট রেটিং সেকেন্ড রেটিং থার্ড রেটিং এরকম করে রেটিং দিতেছে সো এটা হচ্ছে অর্ডিনাল ডেটা নমিনাল ডেটা কারণ কোনো রেটিং লাইক জেন্ডার এগুলো কোনো রেটিং করা যায় বা অর্ডার করা যায় হ্যাঁ সো এগুলো হচ্ছে নমিনাল আর অর্ডিনাল হচ্ছে যে রেটিং করা যায় সো এই রিপ্রেজেন্টেশন কি নিউমেরিক্যাল স্কেলে আমরা ভ্যালু দিয়ে রিপ্রেজেন্ট করি আর ক্যাটাগরিগুলো হচ্ছে বিভিন্ন ক্যাটাগরিজ বা লেভেলে ডিভাইড করে আমরা এগুলোকে রিপ্রেজেন্ট করি তারপর আর একটা কনসেপ্ট যেটা আমাদের নিউমেরিক্যাল করার দরকার হচ্ছে অ্যানালগ এবং ডিজিটাল কম্পিউটিং এটা সম্পর্কে আপনাদের হালকা পাতলা হতে পারে ধারণা আছে যে অ্যানালগ আর ডিজিটাল বলতে আমরা আসলে কি বুঝি এটি কি অ্যানালগ বলতে ডিজিটাল বলতে অ্যানালগ বলতে বেসিক্যালি আমরা কোনটা বুঝি যেটা কি আমরা বিভিন্ন ধরনের সিগন্যালের মাধ্যমে প্রকাশ করি তাই না যেই ডেটাকে আমরা বিভিন্ন ধরনের সিগন্যালের লেভেলে লাইক সেটা ভোল্টেজ হতে পারে কারেন্ট হতে পারে যেই ভোল্টেজের লেভেলে বা কারেন্টের লেভেলে যদি আমরা প্রকাশ করি ফিজিক্যাল লেভেলে সেটাকে আমরা বলি যে অ্যানালগ ডেটা লাইক সিগন্যাল সাইন ওয়েভ একটা বলো বা কস ওয়েভ এই যেই সকল ডেটাকে আমরা হচ্ছে এই সিগন্যালের মাধ্যমে বা ফিজিক্যাল যে কোয়ান্টিটিসগুলো রয়েছে ভেরিং লেভেলে যদি আমরা প্রকাশ করি তাহলে সেটাকে আমরা বলতেছি অ্যানালগ ডেটা আর ডিজিটাল ডেটা কোনগুলোকে বলতেছি যেগুলোকে আমরা বিটে প্রকাশ করি জিরো আর ওয়ান আমাদের কম্পিউটার কি ডিভাইস অ্যানালগ নাকি ডিজিটাল ডিজিটাল কেন ডিজিটাল কম্পিউটার কি শুধুমাত্র জিরো আর ওয়ান বুঝছে তাই না শুধু বাইনারি লেভেলে চলে কম্পিউটারের কাছে যখন ডেটাটা যায় সেটা কি হিসেবে যায় অ্যানালগ হিসেবে যায় না কি ডিজিটাল হিসেবে যায় ডিজিটাল না মানে অ্যানালগ থেকে ওটাকে আবার ডিজিটালে কনভার্ট করা বিভিন্ন ডিজিটাল অ্যানালগ টু ডিজিটাল আপনারা যখন ডেটা কনভার্সন করছেন সেখানে দেখছেন যে অ্যানালগ থেকে ডিজিটালে কনভার্ট করা যায় বিভিন্ন মেথড রয়েছে সো বেসিক্যালি কম্পিউটার কি
কম্পিউটার শুধুমাত্র সিগন্যালই বোঝে, কিন্তু সিগন্যালটাকে তাকে জিরো আর ওয়ানে রিপ্রেজেন্ট করে দেয়। তার মানে এটা না যে কম্পিউটারের কাছে জিরোর একটা পিকচার আছে, ওয়ানের একটা পিকচার আছে, এটা জিরো এটা ওয়ান, ঠিক আছে? কম্পিউটার অন আর অফ বোঝে, তাই না? সো অন মানে সে ধরে নেয় ওয়ান, অফ মানে ধরে নেয় জিরো, সেখান থেকে সে ইন্টারপ্রেট করে হ্যাঁ এটা জিরো এটা ওয়ান। আমরা কি ডিজিটাল অ্যানালগ কম্পিউটিং বুঝতে পারছি? কিন্তু আপনাদের এখন বেসিক লেভেলে এই কোশ্চেনগুলো সব জায়গায় পাবে, ঠিক আছে? প্রথম ক্লাসটি একটু থিওরিটিক্যাল, পরের ক্লাসগুলো একটু মজা পাবেন, ম্যাথ ক্লাস একটু ধরনের ম্যাথই করব আমরা কোর্স। আচ্ছা, নিউমেরিক্যাল কম্পিউটিং প্রসেস, আমরা এখানে প্রথমেই বলে নিলাম যে আমরা বিভিন্ন ধরনের নিউমেরিক্যাল মেথড সম্পর্কে শিখবো, যেগুলো কী করবে আমাদের বিভিন্ন ধরনের রিয়েল লাইফ প্রবলেমগুলো বা বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্যাল যে প্রবলেমগুলো সেগুলোকে সলভ করবে। সো একটা নিউমেরিক্যাল কম্পিউটিং করার ক্ষেত্রে কিছু প্রসেস ফলো করতে, প্রথমে আমরা কী করি একটা বেসিক ম্যাথমেটিক্যাল মডেল, তারপরে দেন হচ্ছে আমরা একটা অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে নিউমেরিক্যাল সিস্টেম তৈরি করি মডেলের উপরে বেস করে। দেন আমরা কী করবো যে ইমপ্লিমেন্টেশনটা করবো, আমরা কোডে করি, হাতে কলমে করি, ওই ইমপ্লিমেন্টেশনটা আমরা করবো। দেন লাস্টে হচ্ছে আমরা আমাদের সলিউশনটাকে ভেরিফিকেশন করবো যে আমাদের সলিউশনটা ঠিকভাবে কাজ করতেছে নাকি করতেছে। সেটা হচ্ছে বেসিক্যালি একটা নিউমেরিক্যাল কম্পিউটিং প্রসেস। এই প্রসেস হচ্ছে আমরা নিউমেরিক্যাল কম্পিউটিংগুলো করে থাকি। আপনারা যখন বিভিন্ন মেথডগুলো দিয়ে সলভ করবেন তখন দেখবেন যে আমরা প্রথমে একটা মডেল দাঁড় করাচ্ছি, দেন হচ্ছে আপনাদের যে অ্যালগোরিদমটা দেওয়া আছে ওই অ্যালগোরিদমের উপর বেস করে আপনারা হচ্ছে প্রবলেমটাকে সলভ করতেছেন, দেন হচ্ছে কোডে আপনারা ইমপ্লিমেন্ট করবেন, আর কোডের মধ্যেই আপনারা ভেরিফিকেশনটা করবেন রেজাল্টটা, যে রেজাল্টটা আমাদের এক্সাক্ট সলিউশনের কতটা কাছাকাছি আসছে, ঠিক আছে? প্রত্যেকটা কোর্স বা প্রত্যেকটা সেক্টরের একটা অ্যাপ্লিকেশন আছে। সো নিউমেরিক্যাল অ্যানালাইসিসের অ্যাপ্লিকেশনটা আমরা ওইভাবে বুঝতে পারি না, কারণ এটা আমরা আসলে অতটা হাতে কলমে কাজে লাগাই না। আপনারা চাইলে কাজে লাগাতে পারেন, ম্যাটল্যাব খুবই ইফিশিয়েন্টলি ম্যাটল্যাব দিয়ে আমরা এই নিউমেরিক্যাল যে কম্পিউটিং এর যে সমস্যাগুলো এগুলো আমরা সলভ করতে পারি, তার জন্য আমরা এখানে ম্যাটল্যাবকে ইউজ করতেছি। আপনারা পাইথন ইউজ করতে পারেন। আমরা আমাদের আমি যখন এই কোর্সটা করেছিলাম আমরা সি প্লাস প্লাস আর পাইথন দিয়ে সলভ করেছিলাম, বাট আপনাদের জন্য নতুন মানে নতুনভাবে ম্যাটল্যাবটা দেখানো হচ্ছে যাতে ম্যাটল্যাবের জ্ঞানটা আপনাদের থাকে, ঠিক আছে? সো নিউমেরিক্যাল অ্যানালাইসিসের যে অ্যাপ্লিকেশনটা রয়েছে এর মধ্যে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশনের মধ্যে যদি আমি মেজর কিছু বলতে চাই, অপটিমাইজেশন। হ্যাঁ, অপটিমাইজেশন বলতে আমরা কী বুঝি? অপটিমাইজ করা মানে বুঝি কি আমাদের কাজ কমানো আর কি, ইউজ একটা রেজাল্ট থেকে আমরা এফিসিয়েন্সি বা এফিসিয়েন্সি বা আমরা লাইক যদি আমরা কোন জাস্ট আমরা নিউমেরিক্যাল মেথডের কথা না চিন্তা করে আমরা রিয়েল লাইফের কথা চিন্তা করি, আমরা কোন একটা বিজনেস শুরু করেছি, আমরা আমাদের প্রফিটটাকে কি করতে চাই, বাড়াতে নাকি কমাতে? স্যার অবশ্যই বাড়াতে, না আমাদের কস্টটাকে কমাতে চাই, কমাতে। সো কস্ট কমানো আর প্রফিট বাড়ানো এই দুটোই অপটিমাইজেশন। অপটিমাইজেশন মানে এটা না কমাতে হবে কিছু, বাড়ানো হতে পারে কমানো হতে পারে, এফিসিয়েন্সিটা সবসময় বাড়বে, ঠিক আছে? সো আমাদের বিজনেসে কি প্রফিটটা বাড়ছে এটা অপটিমাইজেশন, আবার কস্টটা কমতেছে সেটা অপটিমাইজেশন। আমাদের বিভিন্ন রিয়েল লাইফ প্রবলেমে আমরা কী চাই, কম্পিউটারের ক্ষেত্রে আমরা রিসোর্সটাকে কী করতে চাই, কমাতে চাই, আর তার পারফরমেন্সটাকে বাড়াতে। সো এই রিসোর্স কমানোর পারফরমেন্স বাড়ানো এটা অপটিমাইজেশনের মধ্যেই পড়তেছে। সো সেক্ষেত্রে বিভিন্ন ধরনের কনস্ট্রেন্ট থাকে, কনস্ট্রেন্ট মানে কি কিছু বাধ্যবাধকতা আমাকে দিয়ে দেওয়া হয়েছে যে এই এই প্রসেস যেটা রয়েছে এই প্রসেসে হয়তো বা পাঁচটা রিসোর্স লাগবে, এখন তাকে আমার পাঁচটা রিসোর্স দিতেই হবে, এটা আমার বাধ্যবাধকতা, ঠিক আছে? সে পাঁচটা রিসোর্স দিয়ে আমি পারফরমেন্সটা কত ভালো করতে পারতেছি সেটা হচ্ছে আমার অপটিমাইজেশনের একটা প্রবলেম। এই যে অপটিমাইজেশন যে প্রবলেমটা এটা আমরা নিউমেরিক্যাল মেথডসে বিভিন্ন অ্যালগোরিদম দিয়েই সলভ করে থাকি। দেন ইন্টারপোলেশন এক্সট্রাপোলেশন রয়েছে, ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন বিভিন্ন প্রবলেম আমরা এটা দিয়ে সলভ করে থাকি। দেন এগুলো আপনাদের হায়ার লেভেলে আপনারা দেখবেন যে আইগেন ভ্যালু প্রবলেম, তারপর স্ট্যাটিস্টিক্সের বিভিন্ন প্রবলেম লাইক মন্টি কার্লো সিমুলেশন, আপনাদের সিমুলেশন করতে এখন পর্যন্ত হয়নি, তাই না? সিমুলেশন আপনারা দেখবেন
মাল্টি কালার সিমুলেশন কি করে আমি একটু বেশি ধারণা দিই জাস্ট। কতটা
যে রেজাল্টটা দিবে সেটা অ্যাকুরেট হবে এবং রিলায়েবল হবে। লাইক স্মল কোনো চেঞ্জ যদি হয় সেক্ষেত্রে বা কোনো ধরনের ইনপুট দিতে কোনো ধরনের সমস্যা হয়, তারপর হচ্ছে আমাদের তার উপরে ভিত্তি করে সে একটা রিলায়েবল রেজাল্ট আমাদের প্রোভাইড করবে। সো এইটা যদি থাকে তাহলে আমরা বলবো যে সেই অ্যালগোরিদমটা স্টেবিলিটি রয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম ক্যারেক্টারিস্টিক। দেন যেটা থাকতে হবে রেট অফ কনভার্জেন্স। কনভার্জেন্স বলতে আমরা কি বুঝি, একদম স্যার।